মুন্সীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল অন্তর্ভুক্তমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ করি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু জাফর রিপনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল আলম এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মঞ্জুরুল আলম মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা উপপরিচালক মাঝহারুল অক চৌধুরী মুন্সীগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলিয়া ফেরদৌস মুন্সীগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুন নাহার শিল্পী সরকারি হরেগঙ্গা কলেজের প্রিন্সিপাল শাহ মোজাম্মেল সহ বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবারের বিশ্ব জনসংখ্যা দিবসে দুই ক্যাটাগরিতে সাতজনকে পুরস্কৃত করা হয়েছে শ্রেষ্ঠ কর্মী হিসেবে চারজন ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে তিনটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোর মধ্যে কনকসার ইউনিয়ন পরিষদ লৌহজুং উপজেলা ও হাসারা মডেল ইউনিয়ন পরিবার স্বাস্থ্যকল্যাণ কেন্দ্র টেক্স রিপোর্ট নিউজ সেভেন চন্দ্র টিভি প্রচারে দিধাহীন সাহসী